তবে একটা কোশ্চেন আমি করবো, যে আমার মনে হয় রিশাদ ইজ এ গুড প্লেয়ার, সে কিন্তু লঙ্গর ভার্সনে খুব ভালো খেলতে পারে। সো এরকম ধরনের সাজেশন থাকবে। আমার মনে হয় ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে, তার কারণটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু আমি অবভিয়াস করবো না কোনো দিনই, আপনি মনে রাখবেন এটা, বিকজ অবভিয়াস করলে, খারাপ করলে দায় এটা আমার কাছে আসবে। আমার কাছে মনে হয় যে ছেলেটা লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে উইথ হিস টপ স্পিন আর্ম বলের সাথে টার্ন করাতে পেরেছে বল, যেটা হলে গিয়ে ক্যান বি লিথাল, বিকজ দিস গাইজ ওভার সিক্স ফিট, আমি যতটুকু আমি যে সামনে সামনে দেখি না এখন আমি। সো আমার কাছে মনে হয় যে ইদার ও টেস্ট ম্যাচে, নাইলে এইচপি আমি জানি না, ও এ টিমে খেলতে গেছে কিনা আমি জানি না মহাবাই, আমার মনে হয় যে কোনো একটা লেভেলে লেগ স্পিনে তো অনেক বল করতে হয়, আমি জানি না। হ্যাঁ, এইচপি ওয়ান ডে টিমে আছে, আমার মনে হয় হি শুড প্লে, বাট এই ধরনের জিনিস আর কি, দিস আর অল সাজেশন, বাট আই উইল নেভার মেক ইট অবভিয়াস দ্যাট এই হি হ্যাজ টু বি দেয়ার বিকজ ইটস সিলেক্টার্স জব। আমি এটি অ্যাসিওর করতে পারি যে আমার অনেক অনেক সময় কথা বলেছি সিলেক্টরদের স্বাধীনভাবে কাজ করা দরকার, যতটুকু স্বাধীনতা আমাদের দেশে সম্ভব অ্যালাউ করে, আর পলিসির কথা বলেছি, বোর্ডের একটা পলিসি থাকে, এর একটা পলিসি, আপনি এটার রেস্ট অ্যাসিওর থাকেন। আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টরদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব, তাতে দুইটা সুবিধা। উনি বলতে পারবেন না যে কেউ এখানে জড়িত ছিল, তারপরে তার কাজের এভালুয়েশন হবে, ইফ সামওয়ান ইজ নট গুড ইনাফ হিল বি আউট অফ ইট, নেক্সট সেট আসবে। আপনি যদি ওকে ইনফ্লুয়েন্স করেন তাহলে সে দুটা কথা বলবো, আমি তো টিম বানাই না, টিম তো সবাই মিলে বানাই, তো সবাই মিলে বানালে আমাকে তো অ্যাকাউন্টেবল করা যাবে না। সো আমি টিমটা যদি জিতে সবার আগে প্লেয়ার আর ওই সিলেকশন কমিটি সাধুবাদ পাবে, তার পিছনে আমি দাঁড়াবো যে আমি তাদের কাজ করার সুযোগ তৈরি করে দিছি। এটা হলো কি আমার দিক থেকে তাকে যতটুকু, আপনি জানেন আমাদের যে এখন চেয়ারম্যান আছে সিলেকশন কমিটির, সে দীর্ঘ অভিজ্ঞ একজন লোক, সে তাকে কাজ করার সুযোগ দিতে হবে। না না, ধন্যবাদ। আমার মনে হয় ডেট, লেটস নট মেনশন দ্য নেম, উই অল নো দের কী হয়েছে না হয়েছে, এখন যেহেতু আমরা বসছি একটা ইয়েতে, তো আমার কথা হলো গিয়ে যে যারা এখানে আছেন তাদের কাজটা ডিফিকাল্ট করার দরকার নেই। আমাদের এটা বুঝতে হবে যে আমরা কিন্তু কারেন্ট ক্রিকেট বোর্ডের যে প্রোগ্রামগুলো আছে ওটাকে তো আমরা পুরো আপসেট করতে পারবো না, আর গঠনতন্ত্র আপনাকে কিন্তু অ্যালাউ করে না আপনি একসাথে সবাইকে নিয়ে নেন। সো এই জায়গাটি কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আমাদের তো 25 জন ছিল ডিরেক্টর প্রেসিডেন্ট সহ, এখন আমাদের আছে আজকে দেখেন 8-9 জন আছে, আমাদের আছেন আর তো 16 জন এমনিও নাই। সো আমাদের কাজ করার জন্য কিছু হ্যান্ডস দরকার, আমরা কিন্তু এটা কাজ করব। আপনি জানেন কিছু যেই লিমিটেশনস আছে গঠনতন্ত্রে, ওইটাকে আমরা ঠিক করে যাতে আমরা ইমিডিয়েট কিছু ইনজেক্ট মানে নতুন ডিরেক্টর আমরা নিতে পারি, যেই ফলশ্রুতিতে আমরা এসেছি আরও হয়তো 4-5 জন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো, তাদের আমরা ইনক্লুড করার চেষ্টা করব। স্টিল অপরচুনিটি অনেকগুলো আছে, আর যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারটা আসলে অভিযোগের সত্যতা কতটুকু আই এম শিওর, মানে আপনি যখন রেস করছেন কোশ্চেনটা ডেফিনেটলি আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু খুব দায়ী থাকে। আমি কাউকে সেফ করার জন্য বলছি না, এটা কিন্তু আপনি ইটস এ ফ্যাক্ট। এখন আপনি যদি বলেন যে না আপনি অপরাধ করা অপরাধ সহ একই রকম, এটা তো আসলে মানে বইয়ের ভাষা হয়ে গেল, আসলে আমরা তো থাকি বাংলাদেশেই। সো সেই দিকে বিবেচনা করলে আমার চিন্তা করতে হবে যে আমাদের দেশের ম্যাক্সিমাম পার্সপেক্ট এই দেশের থেকে আমরা কেমনিতে ম্যাক্সিমামটা বের করতে পারি। আপনি যেটা বলেছেন এটা আগামী দিন আপনি দেখতে পারবেন, যত তাড়াতাড়ি আমরা একটা এরা থাকবে, এদের এক্সপার্টিসটা নেওয়া হবে, যারা আছেন দীর্ঘদিন ধরে তাদের থেকে জানা হবে, প্লাস নতুন দুই একজন আসবে যাদের আইডিয়া আরও বেটার হবে, তাদের দিয়ে কাজ করবো।